নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবার চলে এসেছি নিয়ে আজ কি রান্না। তো চলুন দেখে নেই আমি আজ কি রান্না করতে চলেছি। বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি একটা অন্য ধরনের পুলি পিঠে, যেটা কিনা আমি বানাবো চিড়ে দিয়ে। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একটু ডিফারেন্টও হয়। তো চলুন সময় নষ্ট না করে দেখে নিচ্ছি কি করে আমি বানাচ্ছি চিড়ের পুলি পিঠে। চিড়ের পিঠা বানানোর জন্য আমি এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে, তারপর যতটুকু চিড়ে ঠিক সেই পরিমাণে জল দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চিড়েটা জলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে আর একটু ফুলেও গেছে আর একদম নরম হয়ে গেছে। নিয়ে নিয়েছি ময়দা, নারকেলের পুর করে রেখেছি, লাগছে সামান্য নুন, আর সুগার সিরাপ বানানোর জন্য লাগছে 1 কাপ মতো চিনি। তো চলুন আগে চিড়েটার মধ্যে ময়দা আর নুন দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। চিড়েটা ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে 4 চামচ ময়দা দিয়ে আমি চিড়েটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটার থেকে আমি এভাবে একটা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে এভাবে হাত দিয়ে দিয়ে বাটির মতন শেপ করে দিচ্ছি। বাটির মতন করে এবার ভিতরে অল্প নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ভালো করে লাগিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি পুলিগুলো বানিয়ে নিয়েছি। আমার সবগুলো পুলি বানানো হয়ে গেছে। এবার আমি পুলিগুলোকে রিফাইন অয়েলে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে সুগার সিরাপটা বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠে ঘন হয়ে গেলে আমি এটা অফ করে দেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পুলিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। কমিয়ে একটা একটা করে পুলি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার 1 পিঠটা ভাজা হয়ে গেলে তারপর খুব আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। একদিকটা একটু ভাজা হয়ে গেছে। এবার পুলিগুলোকে আমি একটু উল্টে দিয়েছি। এবার উল্টো দিকটাও এভাবে ভেজে নেব। সুগার সিরাপটা আমার ফুটে গেছে, দেখুন জলগুলো একেবারে ফুটছে, চিনিও পুরো গলে গেছে। এটাকে আমি এখন বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কয়েকটা পুলিকে এভাবে লাল করে ভেজে নিয়েছি আর আমার এগুলো ভাজা হচ্ছে। তো এগুলোকে এভাবে লাল করে ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমার সবগুলি পুলি ভাজা হয়ে গেছে। এবার এই পুলিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরা কিন্তু ঠান্ডা হয়ে আসছে, মোটামুটি গ্যাস আমার বন্ধই আছে। এই শিরার মধ্যে আমি এখন একটা একটা করে পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। পুলিগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো, যাতে পুলিগুলোর ভিতরে ভালো করে চিনির শিরা ঢুকে যায়। তারপর এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি চিড়ের পুলি পিঠে গুলো।
রসও এগুলো ডুবে আছে, আরো কিছুক্ষণ রাখলে পরে আরো বেশি অ্যাবজর্ব হবে, তখন খেতে আরো টেস্টি লাগবে। তো রেসিপিটা আপনাদের আশা করি ভালো লেগেছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো খেতে আমাকে কিন্তু জানাবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি এরকম আরো রেসিপি নিয়ে আবার চলে আসব আজকে রান্নাতে। আজ তাহলে আসি, টাটা।